হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কীভাবে একটিমাত্র উপকরণ যোগ করে বিনা তেলে তৈরি করা যায় সাধারণ সুজির অসাধারণ একটি হেলদি সবজি পরোটা রেসিপি। এটা সাধারণত বাড়িতে থাকা সাধারণ উপকরণ দিয়ে তৈরি করা যায়, তাও আবার মাত্র 10 মিনিটে। এই পরোটা হবে একদম নরম, স্পঞ্জি, সফট। আশা করছি এই রেসিপি তোমাদের খুব ভালো লাগবে। চলো তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক। এখানে প্রথমে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর দিয়ে দেব ক্যাপসিকাম, গাজর যেটা আমি গ্রেট করে নিয়েছি, আর দিয়ে দেব ধনিয়া পাতা। এগুলো সবগুলোই হাফ কাপের থেকে একটু বেশি আছে। আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা 4 থেকে 5টা, স্বাদ অনুসারে লবণ 1/2 চা চামচ, চাট মশলা 1/2 চা চামচ, কালো গোলমরিচের গুঁড়ো। এগুলো সবগুলো উপকরণ একসঙ্গে চামচের সাহায্যে আমি মিক্সড করে নেব, যাতে করে লবণ টুকে যায় সবগুলোতে। মাখা হয়ে গেলে এগুলো একটা সাইডে রেখে দিতে হবে। এবার একটা মিক্সিং জার নিয়ে নিলাম। এখানে বড় বাটি দিয়ে 1 বাটি সুজি দিয়ে দিলাম। এখানে 300 গ্রামের মতো সুজি আছে। হাফ কাপের থেকে একটু বেশি টক দই দিয়ে দিচ্ছি। এখানে 1/2 কাপ টক দই দিলেও হবে। আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ জল। খুব একটা বেশি জল একবারে দেওয়া যাবে না, তাতে করে ব্যাটারটা পাতলা হতে পারে। আমি 1/2 কাপ দিয়ে পেস্ট করে নেব। যদি ঘন হয় তাহলে আবারও দিতে হবে। পেস্ট করা হয়ে গেল, এবার একটা মিক্সিং বোলে ঢেলে নেব। এটা কিন্তু অনেকটাই ঘন আছে, দেখতেই পাচ্ছো তোমরা। বাটিতে ঢেলে নিলে বোঝা যাবে এর ঘনত্বটা কতটা বেশি, কতটা গাঢ়। এটা কিন্তু অনেকটাই গাঢ়। আমি কিছু জল দিয়ে আবার পাতলা করে নেব। এখানে আবার 2 টেবিল চামচের মতো জল দিয়ে দিচ্ছি, তাতে করে পাতলা হয়ে যাবে। খুব একটা বেশি জল একবারে কিন্তু দেওয়া যাবে না, নাহলে কিন্তু একদম পাতলা হয়ে গেলে অসুবিধা হবে বানাতে। এটা ব্যাটারটা ভারী করেই রাখতে হবে। এবার এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের থেকে একটু কম, এই ব্যাটারটার মধ্যে যতটা লবণ লাগে ঠিক ততটাই। আর দিয়ে দেব 1 চামচের 1/4 ভাগ বেকিং সোডা। এখানে কিন্তু বেকিং পাউডার দেইনি, বেকিং সোডাটাই দিয়েছি। অবশ্যই বেকিং সোডা দিতে হবে। এবারে ব্যাটারটা দেখে বুঝতে পারছো কতটা পাতলা হয়েছে, এই থিকনেসেই রাখতে হবে। এবার একটা ফ্রাই প্যান নিয়েছি, ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি। এখানে সামান্য সাদা তেল ব্রাশ করে দিয়ে দিলাম। দিয়ে এখানে 1/2 চামচের মতো ব্যাটার দিয়ে দিলাম। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা লো থাকবে, তারপর মিডিয়াম করে দিতে হবে। এবারে যে সবজিগুলো আমি মিক্সড করে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি উপর থেকে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। এটা কিন্তু ভাজতে 1 থেকে 1.5 মিনিট সময় লাগে। একটা সাইড হয়ে গেলে উল্টিয়ে দেব। একটা সাইড আমার হয়ে গেছে, এবার কিন্তু উল্টিয়ে দিচ্ছি। তার আগে সামান্য আরেকটু তেল ব্রাশ করে দিচ্ছি। এটা চাইলে দিতে পারো, নাহলে দেবে না। এখানে কিন্তু খুব একটা তেল আমি দেইনি, শুধু ব্রাশটাই একটু উপরে নাড়িয়ে নিলাম। এখানে তেলের পরিবর্তে ঘি দেওয়া যেতে পারে, বাটার দেওয়া যেতে পারে, যার যেটা পছন্দ হয় দেবে। আমি সাদা তেল দিয়ে দিলাম। এবার এটাকে উল্টিয়ে দেব। দেখতে পাচ্ছ এটা বিনা তেলে কত সুন্দর তৈরি হয়ে গেল। উপরে কিন্তু একটুকু তেল চিটচিটে নেই, যেহেতু তেল ইউজ করা হয়নি। এটা সুন্দরভাবে হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নিচ্ছি। আর এটা খেতে কিন্তু অত্যন্ত টেস্টি হয়। এটা বাচ্চাদের টিফিনে, অফিসের লাঞ্চে যে কোনো সময় খেতে পারে। আবারও একটা বানিয়ে দেখাচ্ছি। বন্ধুরা, রেসিপি খুব ভালো লাগবে আশা করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবে কেমন লাগলো, আর বন্ধু আত্মীয়র মধ্যে শেয়ার করে দেবে। আর চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি তোমরা অল করে রাখবে, যাতে করে আমি ভিডিও আপলোড করলে সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যায়। আর এরকম নিত্য নতুন সহজ রেসিপি তোমরা দেখতে পারো। এটাও কিন্তু আমার হয়ে গেছে, একে একেই যতগুলো হবে আমি সব এভাবেই বানিয়ে নেব।
এটাকেও নামিয়ে নিচ্ছি। এবার এটা একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। দেখে বুঝতে পারছো এটা কতটা হেলদি, কতটা টেস্টি, কতটা ইয়াম্মি। আর এটা এতটাই সফট হয়, এটা দই দেওয়ার কারণেই কিন্তু এতটা সফট হয়। আর দই দিয়ে এটা বানালে খেতে খুবই টেস্টি। অবশ্যই দই দিয়ে বানাতে চেষ্টা করবে। দেখে বুঝতেছো কতটা নরম হয়েছে, হাত দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। আর একটা ছিঁড়েও দেখাচ্ছি ভিতরে কতটা সফট, একদম ব্রেডের মতো। আজ এ পর্যন্তই, দেখাবে পরে আরেকটি নতুন রেসিপিতে। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করে রাখবেন। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।